মহেশপুর জঙ্গলের মাঝামাঝি ভূত ও ডাইনিদের একটা গ্রাম ছিল। ওই ভূত আর ডাইনিরা সারাদিন শিকার করত। একদিন ভূত ও ডাইনিদের মধ্যে খাবার নিয়ে রাগারাগি তৈরি হয়। সারাদিন পরিশ্রম করে আমরা ভূতেরা শিকার করে আনি, কিন্তু খাবার সময় কি পাই? একটা টুকরো। ওই টুকরো তো আমাদের একটা কোণেও লাগে না। কিন্তু আমাদের কাছে যে শিকারটা আছে সেটা তো আমরা ভাগ করে খাই। এই নিয়ম তো বছরকে বছর হয়ে আসছে। আমি এই নিয়মটাকে মানি না। আজকের পর থেকে আমি একাই শিকার করব আর ওটাকে একাই বসে খাব। তাহলে আমরাও একাই খাব আর কাউকে দেব না। ভূত ও ডাইনিদের মধ্যে শিকার নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। ঝগড়াটা তাদের প্রধান ডাকু রাক্ষসের কাছে যায়। আপনি বলুন প্রধান মশাই, আর আমাদের এই সমস্যাটাকে বিচার করুন। আমি অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্ত নিয়েছি যে মানুষ কিংবা পশু আগে আমার কাছে আনা হবে, তারপর ভূত ও ডাইনিদের রেস করানো হবে। সেই রেসে যে জিতবে শিকার শুধু সেই পাবে। রাতের বেলা ছিল, জঙ্গলের পাশের রাস্তা দিয়ে একটা অটো যাচ্ছিল। এই মানুষটা শুধু আমার শিকার, এটাকে আমাদের আগে ধরতে হবে। ভূত তখন জেনে বুঝে অটোর সামনে মরার নাটক করে শুয়ে পড়ে। শম্ভু তাড়াতাড়ি করে অটো থামিয়ে দেয়। আরে ভাই, এটা কি রে, মাঝরাতে রাস্তায় শুয়ে আছে, একবার নেমে দেখি তো। এই বলে শম্ভু যখন অটো থেকে নামে তখনই পিছন থেকে ডাইনি ওকে ধরে ফেলে। ধরে নিলাম, আমার শিকার ধরে নিলাম। আরে মূর্খ ডাইনি, এখন একে নিজের শিকার ভেবে বসো না। ভূত ও ডাইনিদের মধ্যে রেস হওয়ার পর যে জিতবে এই শিকারটা তার হবে। আমাকে যেতে দাও। আরে ভাই, আমি তোমাদের কি ক্ষতি করেছি, আমাকে ছেড়ে দাও। তোর মতো মানুষকে ধরেছি ছেড়ে দেওয়ার জন্য, আজ তো তুই গেলি। ওরা তাকে ডাকু রাক্ষসের কাছে নিয়ে যায়। তারপর ভূত ও ডাইনিদের মধ্যে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সবার জঙ্গলে দুই চক্কর লাগানোর ছিল। জঙ্গলের দুই চক্কর পূরণ হতেই ডাইনি জিতে যায়। আমি জিতে গেলাম, এবার এই মানুষটা আমার শিকার হলো। আজ এক বছর পর এটাকে একা বসে খাবো। এই শিকারটা শুধু তোমার একার, তুমি এটাকে নুন হলুদ দিয়ে খাও বা তেল মশলা দিয়ে ভেজে খাও। তখন ডাইনি শম্ভুকে মেরে দেয় আর ওকে টানতে টানতে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। ওখানে বসে ওকে আরাম করে খায়। একদিন সন্ধ্যায় দুটো চোর রাজু মুন্না চুরি করে পালাচ্ছিল। তারা দৌড়াতে দৌড়াতে ভূতেদের গ্রামে ঢুকে যায়। তখনই ডাইনিরা মানুষের আসার গন্ধ পায়। এই সুন্দর গন্ধটা তো মনে হয় কোনো মানুষের। আর এই গন্ধটা তো আশেপাশে থেকেই আসছে, তার মানে মানুষগুলো আমাদের গ্রামের মধ্যেই আছে। দাঁড়িয়ে কি দেখছো সবাই, চলো মানুষগুলোকে খোঁজাখুঁজি করি, তারপর ভাবা যাবে মানুষগুলো কার হবে। সব ডাইনিরা খুশির চোটে মানুষগুলোকে খুঁজতে থাকে। এদিকে রাজু মুন্না জঙ্গলের মধ্যে বসেছিল। দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে গেছি রে ভাই, আর অনেক হাঁপিয়েও গেছি। তবে একটাই জিনিস মানতে হবে, অনেক সোনাদানা পেয়ে গেছি। বলে যাস না রাজু, এখানে আমাদের সমান সমান ভাগ আছে কিন্তু। হ্যাঁ রে ভাই, মনে আছে, আজ অনেক রাত হয়ে গেছে রে, তাই কাল সকালে আমরা দুজনে হাঁপাহাঁপি ভাগ করে নেব। হ্যাঁ, তখন পিছন থেকে ডাইনি বলল, ভাগ তো আমরা করব, তাও তোমাদের 50-50। আজ সত্যি অনেক খুশির দিন, কারণ আজ দুটো শিকার একসঙ্গে। আরে মরে গেলাম রে রাজু, এখানে তো চারিদিকে শুধু ডাইনি আর ডাইনি। এদের দুজনকে প্রধানের কাছে নিয়ে চলো, তারপর জানা যাবে এরা কার ভোজনে হবে। তোমরা তখন থেকে কি সব বলে যাচ্ছ, আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কেউ আছো, আমাদেরকে সাহায্য করো। আর ডাইনিরা মিলে রাজু মুন্নাকে ধরে প্রধানের কাছে নিয়ে যায়। প্রতিবারের মতো প্রধান দৌড় প্রতিযোগিতা শুরু করে। আমাদেরকে এমন ভাবে বেঁধেছে যে ভালো করে নিঃশ্বাস নিতে পারছি না, পালানো আমাদের পক্ষে অসম্ভব। এখন কোনো লাভ নেই রে, মরার পর আমরা এদের মতো ভূত হয়ে যাব, এদের দলে নাম লিখিয়ে নেব, আর আমরা এদের মতো মানুষ ধরে ধরে খাব। তখনই ভূত ও ডাইনিদের প্রতিযোগিতা শেষ হয়ে যায়। প্রথম হয়ে থাকা ভূতকে রাজু, দ্বিতীয় হয়ে থাকা ভূতকে মুন্নাকে দেয়, আর ভূত ওদেরকে খাওয়ার জন্য সাথে নিয়ে যায়।
বেশ কিছুদিন পর ভূতেদের গ্রামের রাস্তা দিয়ে একটা পরিবার গাড়ি করে বাড়ি ফিরছিল। গাড়ি সুরেশ চালাচ্ছিল আর পিছনে ওর বউ ও মেয়ে পূজা বসেছিল। তখনই ভূত পিছন থেকে ওর গাড়ি থামিয়ে দেয়। এই গাড়িটা আবার কি হলো? এতক্ষণ তো সব কিছু ঠিকঠাক ছিল, গাড়িটা বন্ধ হয়ে গেল কেন? সুরেশ গাড়ি থেকে নেমে দেখে সামনের দিকে সব ঠিক ছিল, কিন্তু ও পিছনের দিকে তাকাতেই ভূতকে দেখে ওর চোখ ছানা বড়া হয়ে যায়। আরে মরে গেলাম রে, ভূত, হে ভগবান, এটা কোথায় এসে পড়লাম? এখান থেকে তোমরা কেউ পালাতে পারবে না। তখনই ওখানে ভূতেদের দল চলে আসে আর ওদেরকে বন্দি বানিয়ে নিজেদের সাথে নিয়ে যায়। প্রধান মশাই, আজ আমরা তিন তিনটে শিকার পেয়ে গেছি, আর তাই আমরা ভাবছি যে আজকের প্রতিযোগিতায় যে জিতবে সে এই তিন তিনটি মানুষ একাই পাবে। এরপর সে যদি চায় এই তিনটে মানুষকে ভাগও করতে পারে। ঠিক আছে, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে বোঝাপড়াটা সেরে নাও। আরে সুরেশ, আমরা তো ভূতেদের গ্রামে এসে ভালোই ফেঁসে গেছি, এবার তো এরা আমাদের খেয়েই ফেলবে। আরে মা, এটা এখন ভয় পাওয়ার সময় না। তোমরাই তো বলতে কোনো পরিস্থিতিতে ভয় না পেতে। আমার কাছে একটা আইডিয়া আছে, দেখো আমি কি করি। পূজা তখন দৌড়ে একটা ডাইনির কাছে যায় আর ডাইনিকে জড়িয়ে ধরল। আমি তো একটা ছোট্ট মেয়ে, তুমি কি আমাকেও খাবে? আমার মতো যদি তোমারও একটা মেয়ে থাকতো তাহলে তাকেও মেরে খেয়ে নিতে। ডাইনির তখন চোখে জল চলে আসে। মা, তুমি ঠিকই বলেছো, তোমার মতো আমারও একটা ছোট্ট মেয়ে ছিল, কিন্তু সে কোথায় আছে তা আমি জানি না। মা, আমার কথা শোনো, আমাদের যে প্রধান মশাই আছেন ওনার ঘরে একটা সিন্ধুক আছে, ওই সিন্ধুকের মধ্যে আমাদের সকল ভূতেদের আত্মা আছে। তুমি লুকিয়ে ওটা খুলে দাও, তাহলে আমরা সবাই মুক্তি পেয়ে যাবো। তখন প্রধান মশাই ভূত ডাইনিদের মধ্যে কথা বলছিল। সেই সুযোগে পূজা লুকিয়ে সিন্ধুক খুলে দেয়। সিন্ধুক খুলতেই সমস্ত ভূত ডাইনি এক এক করে গায়েব হয়ে যায়।